এক একটা কোম্পানির এক এক রকম, এটা যে 6 MG মানে যে প্রত্যেকটা কোম্পানির 6 MG সেম ইটস নট। মেয়েদের কোমর কিছু হয় না কেন? সবাই মাফ করে আউট, এক্সকিউজ মি, এক্সকিউজ আস এন্ড গেট লস্ট। Just give us some time, okay? আমি একটু পরে তোমার সাথে জয়েন করছি। কি সমস্যা কি আপনার? কেন আপনি আমাদের মাঝখানে ঝামেলা ক্রিয়েট করছেন? আমার হাজবেন্ড থেকে আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছেন? চুপ থাকো তুমি। আসলে আসলে কি তাই? আমি যতদূর জানি যে আপনি আপনার আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে চাচ্ছেন, আমার রাইট? ওটা তো আমি আসলে রাগের মাথায় বলে ফেলেছি। দ্যাটস ইট, রাগের মাথায় বলে ফেলেছিল, দ্যাটস নো প্রবলেম এট অল। রাগের মাথা না। যতদূর আমি জানি যে আপনার হয়তো অন্য কোনো একটা ছেলেকে ভালো লেগেছিল, তারপর আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে চেয়েছেন, যখন আপনি দেখলেন যে আপনার এই সহজ সরল ব্যাকডেটেড হাজবেন্ডটা নিজেকে আমূল পরিবর্তন করে ফেলছে, দুটো মেয়ে বান্ধবী হয়েছে, তখন আপনি কি হলেন? ইনসিকিউর ফিল করলেন। টনক নড়েছে আপনার, তাই তো? স্ট্রেঞ্জ, বললাম তো রাগের মাথায় বলে ফেলেছিলাম। এন্ড ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আসলে আমার সাথে কারো কোনো ভালো লাগার সম্পর্ক নেই, স্রেফ বন্ধু ছিলাম আমরা, কিন্তু এখন সে বন্ধুত্বটাও নেই। তুমি আমার মধ্যে কোনো চার্ম খুঁজে পাচ্ছি না দেখে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। সো এই চার্ম, স্টাইল, পার্টি, শপিং, এইগুলো কি সম্পর্ক? ওই আমি তো কখনো তোমাকে বলিনি যে তুমি দেখতে কেন ক্যাটরিনা কাইফের মতো না, তোমার হাসি কেন ড্রু ব্যারিমোরের মতো না, তোমার চোখ কেন অড্রি হেপবার্নের মতো না। আমি তো তোমার মধ্যে সব কিছু কখনো খুঁজিনি, আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি, অ্যাজ মাই ওয়াইফ, আমি আমার বউকে ভালোবাসতে চেয়েছি, এটা কি যথেষ্ট ছিল না? সরি, আই এম সরি, আমি না আসলে বুঝতে পারিনি, আই এম সরি, আই রিয়েলি মিন ইট, ক্ষমা করে দাও প্লিজ। লিমা, সত্যিকারের সম্পর্কগুলো না কেমন যেন এরকমই হয়, ডাল ভাতের মতো, বাইরে থেকে হয়তো অনেক সুবাস ছড়ায় না, কিন্তু এই ভেতরটা সুস্থ আর সুন্দর রাখে। এনিওয়েজ গাইজ, হ্যাভ এ গুড টাইম, ওকে, আই এম লিভিং, না আই এম লিভিং মানে আমি একেবারে চলে যাচ্ছি না, মানে নট ফর এভার, আমি যে আমি আপনাদের কথাগুলো শুনছিলাম, আর সম্পর্ক নিয়ে আপনার যে ভাবনা আসলে অদ্ভুত সুন্দর, এভাবে আমি তার আগে কাউকে বলতে দেখিনি আসলে, আর শোনার পর মনে হলো যে সত্যি তো ভালোবাসা থেকে থাকে দায়বদ্ধতা, বিশ্বাস আর ভালোবাসার উপর। আসলে আপনার ভাবনাগুলো অনেক সুন্দর, অনেক থ্যাংক ইউ। প্রথমত সরি বলার কোনো কারণ নেই, ইটস ওকে, আপনি আমাদের কথাগুলো আড়ি পেতে শুনেছেন। আর দ্বিতীয়ত, এটা আমার ভাবনা না, আমার বিশ্বাস। অফকোর্স আপনার বিশ্বাস,
ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি একটু বসে কথা বলতে পারি? ক্যান আই জয়েন ইউ? ইয়া শিওর। I